আসলে এটা ইজ নট অল অ্যাবাউট মানি, মানে স্যার যেটা করছে আমি মন থেকেই, যে যখন আমি আমার সামনে দিয়ে যখন একটা মানুষ তরতর করে হাইটা যাইতেছে তাকে আমি দেখতাম, আর যখন আমি সুস্থ ছিলাম তখন একবারের জন্য ঈশ্বরকে বলি নাই যে ঈশ্বর ধন্যবাদ। তো যখন স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিলাম মন থেকেই একটা দোয়া চলে আসে স্যারের জন্য আর কি। তো আজকে মানে আমি যেদিন আমাদের দোকানের ক্লোজিং হয়েছে আর 17 দিনের মাথায় আমি অসুস্থ হয়ে গেছি, মানে সকালবেলা উঠার দেখি যে আমার হাতের কবজি ব্যথা করতেছে, তো আমি ড্রাইভ করতে পারতেছিলাম না, মানে খুব কষ্ট হইতেছিল। পরে আস্তে আস্তে এই কবজি তো আসছে, পরে আস্তে আস্তে এই হাঁটুতে, এই হাঁটুতে এগুলো ফুলে গেছে। আচ্ছা, তো আমি হাঁটতেই পারতেছিলাম না। বলছে যে ভর্তি হতে হবে আর হচ্ছে কিছু থেরাপি নিতে হবে আর হচ্ছে যে কিছু এক্সারসাইজ করতে হবে, তাইলেই আর কিছু রোলস দিয়ে দিবে, ওইগুলো যদি আমি সব সময় ফলো করি তাহলে আমি সুস্থ এবং স্বাভাবিক লাইফ লিড করতে পারবো। এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। কতদিন ছিলেন মানে? আমি 12 দিনের কথা বলছি স্যার, কিন্তু আমি 8 দিনের মাথায় সুস্থ হয়ে গেছি, পরে আমি বাসায় চলে গেছি। এটা কত সালের কথা? 2018 সালের সেপ্টেম্বরের আগে মনে হয়। ওকে, 2018 সালের সেপ্টেম্বর, এবং এরপরে আপনি আবার প্রবাসে চলে যান, রাইট? এবং প্রবাসে আমি এই যে চার বছর পর 2022 সাল ফেব্রুয়ারি 22 সাল আমি আবার আসলাম, এবং ইনফ্যাক্ট কালকে আমার ফ্লাইট। আচ্ছা, তো চিন্তা করলাম যে একবার স্যারের সাথে হাই বলে যাই। আসলে এটা ইজ নট অল অ্যাবাউট মানি, মানে স্যার যেটা করছে আমি মন থেকেই, যে যখন আমি আমার সামনে দিয়ে যখন একটা মানুষ তরতর করে হাইটা যাইতেছে তাকে আমি দেখতাম, আর যখন আমি সুস্থ ছিলাম তখন একবারের জন্য ঈশ্বরকে বলি নাই যে ঈশ্বর ধন্যবাদ। তো যখন স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিলাম মন থেকেই একটা দোয়া চলে আসে স্যারের জন্য আর কি। তো আজকে মানে আমার যেই প্রবলেমটা, এই আর্থ্রাইটিস সংক্রান্ত যত প্রবলেম আছে আমার কাছে মনে হয় বাংলাদেশের মধ্যে শফিউল্লাহ প্রধান স্যার হচ্ছে যে বেস্ট আধুনিক চিকিৎসা। আধুনিক মানে আধুনিক চিকিৎসা আমার কাছে মনে হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে এতদিনের এত কথা, এত কষ্ট আসলে এত অল্প সময়ের ভিতর আসলে বলা সম্ভব না, বাট আমার এই ভাইকে দেখে আমরা নিজেরাই বুঝতে পারছি উনি কতটা এক্সাইটেড এবং কতটা ভালো আছেন, সুস্থ আছেন। এবং আমাকে উনি যখন দেখেছেন, আমাকে দেখে কিন্তু উনি নিজে উইলিংলি বলেছেন যে আমি নিজে একটা ভিডিও দিব। আপনি তো আমার ভিডিও নেননি না, তখন আমি বলছিলাম যে আমি তো সুস্থ, আমি অনেক খুশি ছিলাম এবং আমি চাচ্ছিলাম যে আমি আমাকে নিয়ে একটা ভিডিও করব, কিন্তু তখন মানে তারা অফার করে নাই, আমি ওই রকম ভাবে ইয়ে করি নাই। কিন্তু আজকে আমি আসছি এবং ওনাদেরকে উইলিংলি বললাম যে, তো উনিও রাজি হয়ে গেল, আমিও বসে বললাম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের একজন ভাইকে। আপনারা অনেকেই আমাদেরকে অনেকগুলো প্রশ্ন করেন, তার ভিতরে একটা কমন প্রশ্ন হচ্ছে যারা এই ধরনের ট্রিটমেন্টগুলো, ব্যথা সংক্রান্ত যারা ট্রিটমেন্ট নিয়ে থাকেন বা যারা প্যারালাইজ সংক্রান্ত যে ট্রিটমেন্টগুলো তারা নিয়ে থাকেন, আফটার ট্রিটমেন্ট তারা কেমন থাকেন বা তারা এখন কেমন আছেন? এই প্রশ্নটা আসলে অনেকেরই থাকে, অনেকে হয়তো তাদের সাথে একটু সরাসরিও কথা বলতে চান। দর্শক, সেই সকল ভাইদের জন্য আজকে নিয়ে এসেছি আমাদের একজন ভাইকে, যিনি প্রিভিয়াসলি ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং এখন পর্যন্ত উনি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং তিনি সেই সুদূর আমেরিকা থেকে উনি এসেছেন স্যারের সাথে আবারও দেখা করার জন্য। দর্শক, কী হয়েছিল ওনার এবং সেই প্রথম থেকে উনি কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং তার পরবর্তীতে কী ঘটেছিল, পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানবো। তার আগে আসুন দর্শক, একটু ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নামটা একটু বলেন। আমার নাম বিজয় কৃষ্ণ দাস। আচ্ছা, বাংলাদেশে আপনার দেশে বাড়ি কোথায়? এমনিতে গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লাতে, আমরা থাকি হচ্ছে নারায়ণগঞ্জ। থাকেন নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জে কোথায়? দেয়াভোগ। আমরা জানি যে আপনি ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, সেটা কত সালে এসেছিলেন? ওইটা হচ্ছে 2018। আচ্ছা, কি এমন হয়েছিল আপনার? 2016 সালে মানে হচ্ছে আমি ওইখানেই ছিলাম ফ্লোরিডাতে, নতুন একটা বিজনেসের কথাবার্তা চলতেছিল। ইনফ্যাক্ট বিজনেস ওই দিন আমরা ক্লোজিং করতেছিলাম, ওইখানে উপরে দোতলায় আমাকে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সামহাও ওই ভাড়াটিরা যায় নাই,
পরে আমি দোকানের ভিতরে ফ্লোরিং করছিলাম আর কি। তো উপরে হচ্ছে যে এসির যে লাইনটা ছিল আমার কাছে ধারণা হচ্ছে যে এটার কারণে। তারপরের দিন সকালে মানে আমি যেদিন আমাদের দোকানের ক্লোজিং হয়েছে আর 17 দিনের মাথায় আমি অসুস্থ হয়ে গেছি, মানে সকালবেলা উঠার দেখছি যে আমার হাতের কবজি ব্যথা করতেছে, তো আমি ড্রাইভ করতে পারতেছিলাম না, মানে খুব কষ্ট হইতেছিল। পরে আস্তে আস্তে এই কবজি তো আসছে, পরে আস্তে আস্তে এই হাঁটুতে এই হাঁটুতে এগুলো ফুলে গেছে। আচ্ছা, তো আমি হাঁটতেই পারতেছিলাম না। তো পরে ওইখানে পাশেই একটা, আমি শর্ট করে বলতেছি যে ওই পাশেই একটা হসপিটাল ছিল, ফিশারম্যান হসপিটাল, এটা ফ্লোরিডা ইয়েতে আপনার কিউএস জায়গাটার নাম। তো ওইখানে হচ্ছে ফিশারম্যান হসপিটাল, আমি ইমার্জেন্সিতে ভর্তি হইলাম গিয়ে। ওরা কিছুক্ষণ আমাকে পর্যালোচনা করে আর কি টেস্ট করাইলো, পরে ওরা কিছুই ধরতে পারলো না, কিছু ব্যথার ওষুধ দিয়ে দিল, তো ওইটা খাইলাম, কিছু আমি বুঝলাম না। পরে আমি ওইখান থেকে শিফটে চলে আসলাম ফ্লোরিডা মেডিকেলে, যেখানে আমি আগে থাকতাম। তো ওইখানে গিয়েও সেম অবস্থা। পরে ওইখানে আমাদের তো ইন্স্যুরেন্স আছে ওইখানে, হেলথ ইন্স্যুরেন্স। তো ইন্স্যুরেন্স যখন আমি আমার প্রাইমারি ডাক্তারের কাছে গেলাম, সে একজন পর একজন একজনের পর একজন এরকম পাঠাইতেছে বিভিন্ন স্পেশালিস্টের কাছে, কিন্তু কেউ আমার রোগটা ধরতে পারতেছিল না। পরে রিউমাটোলজিস্ট, মূলত এটার মানে যে ডাক্তার রিউমাটোলজিস্টের কাছেই পাঠাইছে, কিন্তু ওই মহিলাটা ছিল অনেক মানে ইন্টার্নি শেষ করে মনে হয় আসছে, সেও ধরতে পারে, প্রায় নতুন ছিলেন উনি। হ্যাঁ, রাইট। তো পরে হচ্ছে যে আমি প্রায় 2-3 মাসের মতো এরকম এই ডাক্তার ওই ডাক্তার এরকম করতে করতে আমার ফিজিক্যাল অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছিল। পরে আমি হুইল চেয়ারে করে বাংলাদেশে চলে আসলাম। বাংলাদেশে চলে আসা হচ্ছে যে একটা ডাক্তার দেখাইছি, ডাক্তারের নাম আমি বলতেছি না। তো ওই ডাক্তারের কাছে দেখানোর পরে আমি সাময়িক 2-1 মাসের মতো সুস্থ ছিলাম। আমি আবার চলে গেছি, ব্যাক করছি, ব্যাক করে আবার আমি সেম অবস্থা অসুস্থ হয়ে গেছি। পরে আমি চলে আসছি আবার আইসা, এটা 2018 সাল চলে আসছি আইসা, আমি ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে গিয়ে ওইখানে হচ্ছে যে অ্যাপোলো হসপিটালে, এটা চেন্নাইতে, রামাকৃষ্ণা, উনি প্রায় 43 বছরের অভিজ্ঞতা এই হচ্ছে মানে আর্থ্রাইটিসের উপরে, ওনাকে দেখালাম। উনি আমাকে কিছু ব্যায়াম দিল, বাট ওইরকম মানে কাজ করে নাই, এবং 12টা ইঞ্জেকশন দিল এই পাশে আর উরুতে, 12টা ইঞ্জেকশন দিল। দেওয়ার পরেও আমার কাছে মনে হলো যে আমি ফিট না। তখন আমি একদিন টিভি ছাড়ছি, ওইখানে শফিউল্লাহ প্রধান স্যারের একটা ইয়ে দিতেছে, সরি টিভি না, হচ্ছে যে আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম, তখন দেখলাম। তো সাথে সাথে আমি ফোন দিছি, ফোন দিতে স্যারের সাথে আমার কথা হলো, আমি বিস্তারিত বললাম। স্যার বলল যে এরকম এরকম মানে যদি স্যারের মতো কাউকে দেখাইতে চাই অথবা স্যারকে দেখাইতে চাই, সমস্যা নেই, এটার সমাধান আছে। তখন আমি DPRC হসপিটালে চলে আসলাম। আসার পরে তারা কিছু টেস্ট করাইলো আমাকে, তারপর আমি 12 দিন ভর্তি ছিলাম। তো 12 দিন আমি ইন্টারাপ্ট করি মাঝখানে, একটু ইন্টারাপ্ট করি, যখন আপনি স্যারের কাছে আসেন আর আপনি প্রথমে বলেছিলেন যে আপনার হাতের জয়েন্টের পেইন থেকে শুরু হয়েছিল, বাট এটা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছিল, পুরো শরীরে ছড়িয়ে গেছিল, সর্বোচ্চ খারাপটা কি হয়েছিল? ওই যে হুইল চেয়ারে বসে পড়তে হয়েছে আমার, আমি আর হাঁটতেই পারতেছিলাম। মানে সুস্থ স্বাভাবিক মানুষ সব কিছু করছেন, গাড়ি ড্রাইভিং করছেন, দোকান চালাচ্ছেন, সব কিছু করছেন, সেই একদম ইয়াং মানুষ হঠাৎ করে আপনি দেখছেন যে আপনি খারাপ হতে হতে একটা সময় আপনি হুইল চেয়ারে পড়ে গেছেন, এবং হুইল চেয়ার মানে হুইল চেয়ার মানে হচ্ছে আপনাকে আরেকজনের সাহায্য নিয়ে চলতে হচ্ছে, আপনি কোথাও মুভ করছেন আপনাকে আরেকজনের সাহায্য নিতে হচ্ছে, এবং ডক্টর দেখাচ্ছেন আপনি কোনো সমাধান পাচ্ছেন না। ইউএসএ থেকে আপনি ইন্ডিয়া পর্যন্ত গিয়েছেন, বাংলাদেশে দেখিয়েছেন বিভিন্ন ডক্টর, বাট কোনো সমাধান পাচ্ছিলেন না। ঠিক ওই সময়টা আপনি ডক্টর শফিউল প্রধান স্যারের একটা ভিডিও দেখতে পান আপনি ফেসবুকের মাধ্যমে, এবং সেই নিয়ে সরাসরি স্যারের কাছে আসেন। যখন প্রথম স্যারের কাছে আসেন, স্যার আপনাকে দেখেন, কি বলেছিলেন মনে আছে সেটা? বলছে যে ভর্তি হতে হবে আর হচ্ছে কিছু থেরাপি নিতে হবে আর হচ্ছে যে কিছু এক্সারসাইজ করতে হবে, তাইলেই আর কিছু রোলস দিয়ে দিবে, ওইগুলো যদি আমি সব সময় ফলো করি তাহলে আমি সুস্থ এবং স্বাভাবিক লাইফ লিড করতে পারবো। এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। কতদিন ছিলেন মনে আছে? আমি 12 দিনের কথা বলছি স্যার, কিন্তু আমি 8 দিনের মাথায় সুস্থ হয়ে গেছি, পরে আমি বাসায় চলে গেছি। এটা কত সালের কথা? 2018 সালের সেপ্টেম্বরের আগে মনে হয়। ওকে, 2018 সালের সেপ্টেম্বর, এবং এরপরে আপনি আবার প্রবাসে চলে যান, রাইট? এবং প্রবাসে আমি এই যে 4 বছর পর 2022 সাল আমি আবার আসলাম, এবং ইনফ্যাক্ট কালকে আমার ফ্লাইট। আচ্ছা, তো চিন্তা করলাম যে একবার স্যারের সাথে হাই বলে যাই, এবং যে আমি যেগুলো ইয়ে করতেছি মানে যেই মেডিসিনগুলো আমি নিচ্ছি ওই ফলো আপ ওইটা কি আমি কন্টিনিউ করবো কি করবো না। আপনার রোগটা কি আপনি ধরতে পেরেছিলেন?
According to sir, sir কাছে যখন এসেছে এই প্রথম মনে আপনি জানতে পারেন যে আপনার আসলে অ্যানকোলাইজিং স্পন্ডিলাইটিস আপনি যে এই রোগটাই প্রথম আপনি আসলে জানতে পারেন মনে এটা স্যারের কাছেই আমি জানতে পারছি এবং সেটা ট্রিটমেন্ট শুরু হয় এবং একটা সময় আপনি সুস্থ বোধ করেছেন রাইট এবং সেই যে অসুস্থ হয়ে যাওয়া হুইলচেয়ারে পড়ে যাওয়া এবং সেখান থেকে এখন আবার আপনি নিজের সব কাজ নিজে করতে পারেন স্বাভাবিক সব কাজ আপনি করতে পারেন আসলে এটা ইজ নট অল অ্যাবাউট মানি মানে স্যার যেটা করছে আমি মন থেকেই যে যখন আমি আমার সামনে দিয়ে যখন একটা মানুষ তরতর করে হাইটা যাইতেছে তাকে আমি দেখতাম আর যখন আমি সুস্থ ছিলাম তখন একবারের জন্য ঈশ্বরকে বলি নাই যে ঈশ্বর ধন্যবাদ তো যখন স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিলাম মন থেকেই একটা দোয়া চলে আসে স্যারের জন্য আর কি তো আজকে তখন আসলে আমরা বুঝতে পারি সুস্থতা আসলে কাকে বলে রাইট রাইট অসুস্থ না হলে আসলে আমরা সেটা বুঝতে পারি না এবং আজকে পর্যন্ত আপনি এখনো পর্যন্ত ভালো আছেন এবং সুস্থ আছেন স্বাভাবিক সব কাজ করতে পারছেন একটা সময় আছে আমাদের হয়তো দেশে বলেন বা দেশে এরকম অসংখ্য রোগী আছেন যারা এই ধরনের সমস্যাটা ভুগেন তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন এই যে আপনি যেমন বিভিন্ন জায়গায় আপনি ঘুরেছেন অনেকটা সময় নষ্ট হয়েছে অসুস্থ হয়ে পড়েছেন হয়তো সেটা আপনি আরও আগে ভালো হয়ে যেতে পারতেন আমাদের সেই সকল দর্শকদের জন্য যদি কিছু বলেন আসলে মানে আমার যে প্রবলেমটা এই আর্থ্রাইটিস সংক্রান্ত যত প্রবলেম আছে আমার কাছে মনে হয় বাংলাদেশের মধ্যে শফিউল্লাহ প্রধান স্যার হচ্ছে যে বেস্ট আধুনিক চিকিৎসা আধুনিক মানে আধুনিক চিকিৎসা আমার কাছে মনে হয় ধন্যবাদ আপনাকে দর্শক আসলে এতদিনের এত কথা এত কষ্ট আসলে এত অল্প সময়ের ভিতর আসলে বলা সম্ভব না বাট আমার এই ভাইকে দেখে আমরা নিজেরাই বুঝতে পারছি উনি কতটা এক্সাইটেড এবং কতটা ভালো আছেন সুস্থ আছেন এবং আমাকে উনি যখন দেখেছেন আমাকে দেখে কিন্তু উনি নিজে উইলিংলি বলেছেন যে আমি নিজে একটা ভিডিও দিব আপনি তো আমার ভিডিও নেননি তখন আমি বলছিলাম যে আমি তো সুস্থ আমি অনেক খুশি ছিলাম এবং আমি চাচ্ছিলাম যে আমি আমাকে নিয়ে একটা ভিডিও করব কিন্তু তখন হচ্ছে যে সামহাও মানে তারা অফার করে নাই আমি ওই রকম ভাবে ইয়ে করি নাই কিন্তু আজকে আমি আসছি এবং ওনাদেরকে উইলিংলি বললাম যে তো উনিও রাজি হয়ে গেল আমিও বসে পড়লাম দর্শক এর একটাই জিনিস আসলে প্রমাণ করে সেটা হচ্ছে যে সুস্থতা দেখুন সুস্থতা যখন মানুষ থাকে পৃথিবীর সব কিছুই তার কাছে ভালো লাগে আর যখন মানুষ অসুস্থ থাকে পৃথিবীর কোনো কিছুই আর তারও ভালো লাগে না এই যে আজকে উনি এসেছেন উনি কিন্তু তার নিজের তাগিদে এসেছেন আপনাদের সামনে এসেছেন শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা অনেকেই ভাবি যে ইউরোপ বলেন বা অন্যান্য দেশে গেলে যে অনেক ভালো অনেক উন্নত চিকিৎসা হ্যাঁ দর্শক অনেক উন্নত চিকিৎসা ওখানে আছে বাট আমাদের দেশে যে নাই তা কিন্তু না আমাদের দেশেও কিন্তু এখন অনেক উন্নত চিকিৎসা আছে অনেক ভালো ভালো কনসালটেন্ট আছেন ভালো ভালো ডক্টর আছেন ডক্টর শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে কোনটা আসলে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনটা আসলে আমার জন্য উপযুক্ত আমরা যদি সঠিক সময় সঠিক চিকিৎসাটা পেতে পারি আমার এই ভাইয়ের মতো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের এই ভাইয়ের জন্য এবং আমাদের জন্য যাতে আপনাদেরকে এই ধরনের অসংখ্য আরও অনেক কিছু আমরা দেখাতে পারি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি আর হচ্ছে যে এই তো DPRC হসপিটাল ইজ দ্য বেস্ট হসপিটাল এভার আই সিন সো দ্যাটস ইট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন
বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।